আগে বল প্লে নেই বল যেটা কাটলাম এক জায়গায় পনির হবে, এক জায়গায় ছোলা হবে, আরেক জায়গায় এটা আলাদা দাদা আছে, এই আলাদা দাদা শুধু পনির। আমি প্রথম আগে একটা কথা বলে নিই, আমার তো প্রথম দোকান আমার যেখান থেকে আজকে আমার ভেজ থেকে শুরু করে নিয়ে আমি ননভেজে একটা এসেছি, তা সেই ননভেজের দোকানে আজকের কিছু মেনুও আছে আমার কাছে। তবে আজকে যেহেতু আজকে ছুটির দিন, পয়লা মে দিবস, আসেন অনেকে বাইরে থেকে খেতে, খোলারও একদম ইচ্ছে ছিল না ঠিক মতো, কারণ দেখলাম যে বাইরে থেকে অনেকে খেতে আসেন, সেই জন্য ননভেজটাও অনেকদিনই, ননভেজের দোকানটা অনেকদিনই দেখতে দেখতে প্রায় বছরখানিক, বছর দেড়েক মতো রানিং। ভেজ থেকে ভেজটা তো আছেই, ভেজের সাথে সাথে যেমন আজকে ভেজ আছে, মিক্স ভেজ, পনির ভর্তা, পনির মাখানি, জ্যাকফ্রুট মানে এঁচোড়ের কষা, পনির ভর্তা, এগুলো আছে। ঢাললে ভালো হতো আর কি, যাবে স্যার। ভাতের আইটেম তুমি দুরকম ভাতে ভাত পাবে, যেটা আমরা ফাইন চালের ভাত বলি, আর নর্মাল যে চালটা আমরা বাড়িতে খাই সেরকম দুরকম চালের ভাত আছে, আর ঝুরো আলু ভাজা, একদম মচমচে আলু ভাজা, তার সাথে কাতলা, কাতল মাছের কালিয়া পাবে তুমি। আজকের মেনু কাতল মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আছে, আর ডিমের কষা আছে, চিকেন কষা আছে, ডাল আছে, ভেজ ডাল আছে, চারাপোনা আছে, রুই আছে, কাতলা আছে, আর তার সাথে সাথে দুখানা সবজি থাকে। সবজি আছে মানিকদা, কী সবজি করেছেন গো মানিকদা আজকে? সবজি একটা শাক, আচ্ছা একটা শাকের দিয়ে একটা সবজি করা হয়েছে, একটা কাঁচকলা আলু বেগুন গুঁড়ি দিয়ে করা হয়েছে, সেটাই। তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপিয়া আছে, আচ্ছা, চারাপোনা আছে, আচ্ছা, তারপরে চিকেন আছে, চিকেন কষা, আচ্ছা, এটা কাতলা মাছের কালিয়া, কালিয়া, আচ্ছা, এটা এইটা দেখি তারপর, এটা রুই মাছের কবিরাজি ঝোল, রুই মাছের কবিরাজি ঝোল, গ্রেভিটা মানে গ্রেভিটা কিসের হয়? গ্রেভিটা হচ্ছে জিরে আদা বাটা, আচ্ছা, মানে মরিচ জিরে বাটা, মানে হালকা পাতলা ঝোল, হালকা পাতলা, আচ্ছা, ওই দিকে সবজি দাদা, শাক কি শাক, এটা নোটে শাক, নোটে শাক, আচ্ছা, এটা এটা কাঁচকলা বড়ি আলু সবজি, কাঁচকলা, কাঁচকলা আলু আর বড়ি, আচ্ছা, এটা ভেজ ডাল, ভেজ ডাল, এটা ডিমের কারি, এটা ডিমের কারি, আচ্ছা, এটা চিংড়ি মাছের কালিয়া, চিংড়ি মাছের কালিয়া, আচ্ছা, ফ্যান্টাস্টিক, ঠিক আছে। আর একটা কি বড়া হয় না তোমাদের, মাছের জন্য বড়া, ওটা কি আছে? আছে, দেখে দাও, মাছের ডিমের বড়া, এটার দাম কত? ২০ টাকা, আচ্ছা, মেনু কি প্রত্যেক দিন একই থাকে নাকি চেঞ্জ? না, মেনুটা প্রত্যেক দিন চেঞ্জ থাকে, মেনুটা প্রত্যেক দিন চেঞ্জ থাকে, মাছের আইটেম, মাছের কমন মধ্যে তোমার কাতলা, চারা, রুই, এটা হচ্ছে কমন, থাকবেই থাকবে, তার সাথে সাথে যেমন অনেক সময় ভোলা ভেটকি করা হয়, অনেক সময় তোপসে মা তোপসে ফ্রাই করা হয়, তারপরে এই রিসেন্টলি চুমু মাছের ঝাল করা, সেদিনেই বললাম এই যে কী মাছটা নিয়ে এলো মা, আরে এরকম বড় বড় গাদা মাছ যেগুলো, বোয়াল মাছও থাকে কি, মানে বাজারে যখন যেরকম ভালো মাছ পাওয়া, বাজারে যেরকম যেরকম মাছগুলো ওঠে সেরকম নেওয়ার চেষ্টা করি, তবে খুব বেশি পরিমাণে নিতে পারি না, অল্প অল্প করে নিই, কারণ মাছ বেশিরভাগই মানুষ চেষ্টা করে একটু কম দিয়ে খাওয়ার, আমি যদি বোয়াল মাছ ভাত যদি আমি সেখানে একটু যদি হাই রেঞ্চের নিই সেটা সবার পক্ষে সম্ভব না। খাবারের দামগুলো একটু আমাদেরকে বলে, খাবারের দামগুলো আমাদের এই মানিকদা বলতে পারে, তুমি বলো, আমি ঠিক জানি না, কারণ আমি জানি না, মানে যেহেতু আমি ওই দোকানটা নিয়ে খুব ব্যস্ত থাকি, তো সবজি ভাত ৪০ টাকা, আচ্ছা, কাতলা মাছ কালিয়া দিয়ে ৮০ টাকা, সবজি ভাত,
সবজি ভাত 40 টাকা কি কি থাকছে ওর মধ্যে বলে দাও ডাল সবজি ভাজা আলু মানে লেবু পেঁয়াজ কি থাকছে আচ্ছা 40 টাকা আচ্ছা আর কাতলা মাছ দিলে 80 টাকা চারা পাঁচ দিলে 70 টাকা তেলাপিয়া দিলে 70 টাকা বয়াল মাছ দিলে 90 টাকা শোল মাছ দিলে 100 টাকা আচ্ছা চিকেন দিলে 80 টাকা মটন দিলে 150 টাকা এবার ডিম দিলে 50 টাকা রুই মাছ দিলে 60 টাকা আচ্ছা চুনো মাছ দিলে 70 টাকা চিংড়ি মাছ দিলে চিংড়ি মালাইকারি দিলে 80 টাকা যখন যখন মাছ আসে সেভাবে দাম হয় মানে তোমার ওই ভেজের যে থালিটা থাকছে সেই থালি তো থাকছে থাকছে তার সঙ্গে মাছ টাছ গুলো অ্যাড হয়ে যাচ্ছে হ্যাঁ অ্যাড হয়ে যাচ্ছে আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত মোটামুটি খোলা থাকে বলুন 11:30টা থেকে 10:30 থেকে 5টা মোটামুটি থাকে খোলা থাকে আর রোববার বোধহয় বন্ধ রোববার বন্ধ থাকে বিশেষ করে জয়মাতারা দোকানে মাটন কষা যদি না খেয়ে থাকো আমি বলবো একবার কেউ এসে একবার মাটন কষাটা খেয়ে দেখো ওটার জন্য বুধবার আর শুক্রবার বুধবার দিন আর শুক্রবার কারণ আমি প্রত্যেকদিন করি না মাটন চিকেনটা মাছটা প্রত্যেকদিনই থাকে আর মাটনটা থাকে বুধবার আর শুক্রবার মাটনের দামটা কত নিচ্ছে মাটনটা মাটন মাটন ভাত 150 টাকা করে মাটন দিয়ে ভাত দিয়ে সবজি থাকে আর ভাজা থাকে ডাল থাকে টোটাল প্যাকেজ দেওয়া হচ্ছে 150 টাকা 150 টাকা দু পিস থাকবে এক পিস আলু থাকবে আমি বলে দিই সেটা দু পিস মাটন থাকবে রিয়াজি মাটন এবং এক পিস আলু থাকবে সবজি ভাতের সাথে নর্মাল যে ভাতটা দেওয়া হয় কেউ যদি বলে না আমি একটু সরু চালের ভাত খাবো তার জন্য 10টা টাকা বেশি আপনারা তো এখানে খাওয়া দাওয়া করছেন কেমন লাগছে খাবারের কোয়ালিটি কেমন কি বলবেন যারা মোটামুটি এই ভিডিওটা দেখছেন তাদেরকে কি এখানে খেতে আসার জন্য বলবেন রেকমেন্ড করবেন খাবারের কোয়ালিটি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনি বড় কিছু আছে